বাংলাদেশ সম্পর্কে অনেক আন্তর্জাতিক সংস্থার ভবিষ্যৎ বাণী ঠিক হচ্ছে না। উন্নয়নের গতি এগিয়ে যাওয়ায় অনেকের পছন্দ নয় বলে নানা আশঙ্কার কথা বলছে তারা। মন্ত্রিসভার বৈঠকে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় একটি মহল দেশের চলমান পরিবেশ নষ্ট করতে সংঘাত সৃষ্টি ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। মহামারী সত্ত্বেও 2019-20 অর্থবছরে দেশের প্রবৃদ্ধি 5.24%, যা এশিয়া এমনকি বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও বেশি। মাথাপিছু আয় উন্নীত হয়েছে $1,909 থেকে $2,064। রেকর্ড ভেঙে আগের অর্থবছরের তুলনায় রেমিটেন্স বেড়েছে 10.87% বেশি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $36.04 বিলিয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবন ও সচিবালয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উত্থাপিত বার্ষিক প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে। বৈঠকে নির্ধারিত আলোচনার বাইরে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সম্পর্কে কিছু আন্তর্জাতিক সংস্থার ভবিষ্যৎবাণী মিলছে না। বাংলাদেশ সবার চেয়ে বেশি এগিয়ে যাচ্ছে, এটা দেশি বিদেশি অনেকেরই পছন্দ নয়। যখনই বাংলাদেশ ভালো জায়গায় যাবে, বাংলাদেশের অর্থনীতি এখন আন্তর্জাতিক সংস্থাগুলি যা যা তাদের ভবিষ্যৎবাণী করেছে সেটা ঠিক হচ্ছে না, বাংলাদেশ তাতে বেশি আগায় যাচ্ছে, এটা তাদের হয়তো পছন্দ হবে না। আমরা ভিক্ষুক হয়ে থাকবো, এর মুখাপুখি হয়ে থাকবো, তাদের কাছে হাত পাতবো, তাদের কাছে চেয়ে খাবো, তাদের কাছে চাইবো, এটাই তো তারা চাইবে। তা আমরা তা থাকবো না, আমরা স্বাধীনপরশি দেশ, আমরা নিজের পায়ে দাঁড়াবো। দেশের উন্নয়নে ঈর্ষান্বিত গোষ্ঠীর প্রতি শেখ হাসিনা বলেন, পরমুখাপেক্ষী হয়ে নয় কিংবা কারো কাছে হাত পেতে নয়, দেশ নিজের পায়ে দাঁড়াবে। সামনে এগোতে গেলেই তখন এই শ্রেণীটার খুব কষ্ট হয়, আর যারা আমাদের স্বাধীনতাই চায়নি তারা তো আরও কষ্ট হয়, এটা তো আমরা বুঝি। একটা শ্রেণী তো আছে যাদের এই ধরনের মানে সমাজকে ক্ষতিগ্রস্ত করা বা একটা গভর্নমেন্টকে ক্ষতিগ্রস্ত করা মানুষের জীবন নিয়ে তাদের চিন্তা নেই, চিন্তাটা ওখানে, তাদের তো অন্য একটা উদ্দেশ্য থাকে, যে ষড়যন্ত্রটা থাকে যেটা যখন সফল করতে পারে না তখনই সমালোচনা মুখর হয়। কোভিড-19 সংকট মোকাবেলায় মাস্ক ব্যবহারে কঠোর হতে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, বর্তমান অবস্থা সন্তোষজনক হলেও তৃপ্তির কোনো সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত করা, সাধারণ ছুটি 14 দিন, নির্বাহী আদেশের ছুটি 8 দিন সহ 22 দিন হিসেবে 2021 সালের ছুটির তালিকার অনুমোদন দেওয়া হয়েছে আজকের বৈঠকে। এছাড়াও গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ড আইন এবং উন্নয়ন বোর্ড আইন, শ্রমিক বিলুপ্তকরণ আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায়। মানুষের জীবন নিয়ে তাদের চিন্তা নাই। মোহাম্মদ নূরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা।